কেরাটিন ইয়োগার্ট যুক্ত সানসিল্ক থিকার লং, এখন ঘন কালো চুলে স্টাইল করো মন খুলে। এখন ওকে সারপ্রাইজ, হ্যাপি বার্থডে আলিয়া। ঘন কালো চুলে স্টাইল করো মন খুলে। দেখতে দেখতে সময় চলে এসেছে, আর কয়েকটা এপিসোড তারপরে আমরা পেয়ে যাব বাংলাদেশের প্রথম অল ফিমেল প্রফেশনাল মিউজিক ব্যান্ড। আপনারা দেখছেন সানসিল্ক ডিভাস সিজন ওয়ান, বাংলাদেশের একমাত্র ফিমেল মিউজিক রিয়ালিটি শো। আমাদের গত এপিসোডের থিম ছিল দেশের গান। সবাই এত ভালো গেয়েছেন এবং যেহেতু বাংলাদেশ নিয়ে এপিসোড, তাই আমাদের জাজেসরা কারো মন খারাপ করতে চাননি, তাই গত এপিসোডে কোনো এলিমিনেশন হয়নি। কিন্তু আজকের এপিসোডে কিন্তু এলিমিনেশন হবে। যাই হোক, আমাদের আজকের এপিসোডের থিম পিয়ানো, এবং কন্টেস্টেন্টদের সাথে যিনি বাজাবেন অনেকেই বলেন বাংলাদেশের সেরা পিয়ানিস্ট তিনি। শুধু দেশে না, দেশের বাইরেও তার সমান খ্যাতি। অ্যারিথা ফ্র্যাঙ্কলিন, এয়ার সাপ্লাইয়ের মতো নাম করা আর্টিস্টদের সাথে তিনি বাজিয়েছেন। তার আঙুলে জাদু আছে, হি ইজ নান আদার দেন রোমেল আলী। রোমেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, উই আর রিয়েলি প্রাউড টু হ্যাভ ইউ অন দ্য শো। প্রথম একটা প্ল্যাটফর্ম যেখানে মেয়েরা গান গাইছে এবং এখান থেকে একটা ব্যান্ড ফর্ম করা হবে। দিস ইজ সামথিং আই হ্যাভ বিন অ্যাকচুয়ালি লুকিং ফরওয়ার্ড টু ফর আ লং টাইম। হ্যাঁ, বিকজ দেয়ার আর সো মেনি ট্যালেন্টেড বিউটিফুল গার্লস ইন দিস ইন্ডাস্ট্রি, ইন দিস কান্ট্রি, অ্যান্ড তারা কত কিছু মানে আগিয়ে আনতে পারবে মিউজিক্যালি and contribute to the industry, so it's a very exciting thing, and I'm very happy je I got a chance to meet a lot of them and practice with them and have fun and you know just enjoy the musical aspects of it. So I'm very excited, inshallah dekha jak ki hoy. So all the best to all the talented girls. Thank you very much Romel bhai, ebong boraborer moto amader talented jury member amader sathe ache। শুরুতেই পরিচয় করে দিচ্ছি, জোহাদ রেজা চৌধুরী ফ্রম নেমেসিস, আলিফ আলাউদ্দিন, এবং ঘরের ছেলে ঘরে ফেরত, আই মিন ঘরের মেয়ে ঘরে ফেরত এসেছে, আমাদের রেগুলার জাজ শারমিন সুলতানা সুমি ফ্রম চিরকুট। ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট জাজ আছেন, তিনি তার নামের আগে অ্যাভয়েড বসিয়েছেন, তিনি চান যে সবাই তাকে অ্যাভয়েড করুক, কিন্তু মিউজিক্যালি হি ইজ সো ট্যালেন্টেড তাকে অ্যাভয়েড করা সম্ভব না। অ্যাভয়েড রাফা খ্যাত, রাফা আজকে আছেন সানসিল্ক ডিভাসে। রাফা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। থ্যাংক ইউ ফর ইনভাইটিং, গ্ল্যাড টু বি হিয়ার ম্যান। নাও ইটস টাইম ফর আওয়ার ফার্স্ট পারফরম্যান্স। আজকের এপিসোডের ফার্স্ট পারফর্মার আনিকা। আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, জ্বালার প্রাণে সহে না, ও মনরে কিসের তরে রয়ে গেলি তুই,
একটু মনে হয় যখন উপরে যাচ্ছিল একটু সুরে ঝামেলা হচ্ছিল মাঝে মাঝে, তোমার জন্য স্কেলটা কি ঠিক ছিল? একটু উপরে ছিল, একটু উপরে ছিল না? নেক্সট টাইম এইটা একটু ঠিক করে নিও যে স্কেলটা যাতে ঠিকঠাক যায় তোমার সাথে। ফার্স্ট অফ অল সুমি আপু যেটা বললো, স্কেল অলওয়েজ চুজ ইউর স্কেল রাইট। যদি স্কেলটা ভুল ধরো তাহলে কিন্তু সব মানে ইউ নো দ্য হোল থিং গোজ রং ফর ইউ। আদার দ্যান দ্যাট ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, আই লাভড ইওর মিউজিক। এপিসোডে দারুণ শুরু, দারুণ গিয়েছে আনিকা, এবং জাজেসদের কমেন্ট শুনে আপনারা বুঝতে পারছেন। আর কন্টেস্টেন্টদের মতো আমি অনেক লাকি, যেই স্টেজে রোমেল আলী আছেন সেখানে দাঁড়িয়ে আমিও প্রোগ্রাম হোস্ট করার সুযোগ পেয়েছি। আরও একজন লাকি কন্টেস্টেন্ট এখন স্টেজে আসবেন, সুনন্দা আসছে, এবং সুনন্দা গাইবে ম্যাড অ্যাবাউট ইউ। Feel the vibe, feel the terror, feel the pain, it's driving me insane. I can't fake, for God's sake, where am I? Driving in the wrong lane. Travel is my middle lane, but in the end I'm not too bad. Can someone tell me if it's wrong to be so bad about you? Just a dark blue landmine that will explode without a decent warning. Give me all your true hate and I'll translate it in our bed into never seen passion, never seen passion. That's why I'm so mad at you. তোমার ভয়েসের কিছু ছোটো ছোটো কাজ তুমি করেছো, সো দিজ আর ইউর স্ট্রেংথস। তুমি ফলসেটটা খুব সুন্দর করো, তোমার স্ট্রেংথগুলো তুমি, এই জন্য আমার মনে হয় তুমি এই গানটা চুজ করেছো, সো গুড গুড ডিসিশন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ফুলবানু, ইয়েস ম্যাম, সবচেয়ে আমার যেটা ভালো লাগছে যে ফলসে যখন গাচ্ছিল এত সুন্দরভাবে, এবং আমার মনে হয়েছে পুরো গানটা তুমি অনেক সুরে গাইছো। হ্যাঁ, সো খুবই খুবই আমি খুবই ইমপ্রেসড। What a performance! তবে সুনন্দা শুধু ভালো গান গায়নি, একটা নতুন নামও পেয়ে গেছে, ফুলবানু। পরের যে পারফর্মার সুস্মিতা, সে যে গানটা গাইবে সেটা হয়তো আপনারা লক্ষ কোটিবার শুনেছেন, কিন্তু এভাবে পিয়ানো সেটআপের সাথে শুনেননি আমি নিশ্চিত। চলুন শুনে আসি সুস্মিতার গানটা। যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত মনের নীরব
সুস্মিতা, হ্যালো। স্পেশালি আই লাভ দ্য ওয়ে ইউ ফেল্ট দ্য সং, মানে গানটা করার সময় ইউ ওয়ার ফিলিং ইট অ্যান্ড দ্যাট মেড ইট নাইস, আই রিয়েলি লাভড ইট। স্পেশালি আই লাভ দ্য পাওয়ার ইন ইউর ভয়েস, সো ইউ গো গার্লস। ইউ অনলি গেট গুজ বাম্পস ওয়েন ইউ লাভ সামথিং, মানে ওয়েন ইউ ফিলিং ইট, অ্যান্ড আই ফেল্ট ইট, সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড নোয়া ভাই, থ্যাংক ইউ, দ্যাট ওয়াজ বিউটিফুল। আমি যখন ক্লাস 9-10 পড়তাম, নিজেকে পরিচয় দিতাম জ্যাক বলে, কারণ যে মেয়েটাকে আমি ভালোবাসতাম তার নাম ছিল রোজ। না, কথাটা আমি বানিয়ে বললাম। জ্যাক আর রোজের সেই টাইটানিকের ফেমাস গানটা নিয়ে এখন মঞ্চে আসছে রোজুবা। প্রোনাউন্সিয়েশনে প্রবলেম ছিল, আমি পার্সোনালি এটা বলবো। তুমি ইংলিশ ব্যাকগ্রাউন্ডের না, মানে তোমার পড়াশোনা ইংলিশে, ইংলিশ মিডিয়ামে ছিল না, কিন্তু আমি দেখতে পেরেছি যে তোমার ভিতরে যে প্রচেষ্টা, তুমি চেষ্টা করেছো যে না আমি চেষ্টা করবো জিনিসটা, ওই ওই গাটসের জায়গাটা আমার অনেক ভালো লেগেছে। আ গাটসি পারফরম্যান্স বাই রোজুবা। আর সানসিল ঠিক এটাই বিশ্বাস করে, প্রতিটি মেয়েরই উচিত নিজের প্যাশনকে এক্সপ্লোর করা। আর বরাবরের মতোই সবাইকে অনেক কনফিডেন্ট এবং সুন্দর লাগছে। And all credit goes to our wardrobe partner Yellow and makeover partner Persona. এই কথাতেই I'll take a short break. Keep watching Sunsilk Divas. Zohat, Rafa, আমাকে ধৈর্য না, আমি দাঁড়াবো। Oh my god. Please. Oh my god. You deserve it. You deserve it. Thank you so much. You that means it. A lot to me. Thank you. এখন ঘন কালো চুলে স্টাইল করো মন খুলে, এখন ওকে ঘন কালো চুলে স্টাইল করো মন খুলে।
ওয়েলকাম ব্যাক, দেখছেন সানসিল্ক ডিভাস, দেশের একমাত্র ফিমেল মিউজিক রিয়ালিটি শো। আজকে আমাদের পিয়ানো রাউন্ড এবং আমাদের সাথে পিয়ানো বাজাচ্ছেন নান আদার দেন রোমেল আলী। আমাদের পরের কন্টেস্টেন্ট শীতল। প্রতিটা এপিসোডেই অনেক ভালো গান গাও, খুব ক্লিয়ার তোমার ভয়েস, খুবই সুন্দর টেম্পো, মনে হয় একটু যাচ্ছিল বারবার, যদিও পিয়ানোতে তাল তালের কিছু না থাকলে সেটা হয়, বাট তোমার ওইটাই পরীক্ষা যে ধরে রাখতে হবে টেম্পোটা। ইউ থট অ্যাবাউট কখন তুমি মানে পিয়ানো মানে রোমেল ভাইয়ের দিকে হেঁটে যাবে এন্ড অল দ্যাট, সো কমিউনিকেশন এন্ড কমিউনিকেটিং উইথ দ্য পিয়ানিস্ট, দ্যাট ওয়াজ নাইস টু ওয়াচ। থ্যাংক ইউ স্যার। You did good job, awesome. I'm going to hope for a lot more from you. Thank you, take care. Thank you, sir. Sir, I have a sure small request. Yeah, sure, go ahead. Apnar ekta gaan ami akash pathabo, onek pochonder ekti gaan, and I'm a big fan of yours. Thank you so much. So apni ki amar jonno ektu khane gaan ta gaiben? We are going to go for it. Ronald bhai, can you just play the chords? এই স্টেজে এখন বন জোভিকে নিয়ে আসবে সামিরা। Gotta hear my voice when I shout it out loud.
লাস্টের দিকে মনে হয় সুরে একটু একটা দুটো জায়গায় একটু প্রবলেম হয়েছে, বাট ওভারঅল ইট ওয়াজ আ ভেরি ভেরি টাইট পারফরম্যান্স। আমাদের চ্যালেঞ্জ অবভিয়াসলি ফর এনি মিউজিশিয়ান ইজ টু বি কনসিস্টেন্ট, সো ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট থ্রু আউট ইয়র পারফরম্যান্স। আই এম নট সেইং দ্যাট ইটস আ ব্যাড পারফরম্যান্স, ইট ওয়াজ আ ভেরি গুড ওয়ান। মনে হচ্ছে পরিচিত গানগুলো আবার নতুন করে শুনছি, থ্যাঙ্কস টু রোমেল আলী অ্যান্ড অফ কোর্স টু আওয়ার অ্যামেজিংলি ট্যালেন্টেড সিঙ্গার্স। এর পরের গানটা ইজ মাই পার্সোনাল ফেভারিট অ্যান্ড ভেরি ক্লোজ টু মাই হার্ট। গানটা শুনলে অনেক পুরনো কথা মনে পড়ে যায়। আমার নেক্সট কন্টেস্ট্যান্ট অন্তরা। When you're working with another fellow musician, intro outro ei duita jinish obosshoi make sure you fix it. Je ami intro ta is gonna be like this, outro ta is gonna be like that. Like I noticed that tomar gaan ta shesh howar pothe you got a little confused. Je kemne shesh korbo and then shesh. Ar other than that it was wonderful. Thank you. I had goosebumps. That's all I'm gonna say. All the best to you. Thank you. Ekdom perfect. Bon Jovi-r pore monche Sanjoy ar ekhon আমাদের নেক্সট পারফর্মার শেজিন। Like the mountains in springtime.
তোমার গলা খুবই খোলা, খুবই খোলা, খুবই দরাজ টাইপের গলা তোমার। সো নেক্সট টাইম যদি তুমি একটু খেয়াল করে গাও, আমার মনে হয় যে গানগুলো অনেক পারফেক্ট হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। যেহেতু এটা ওরকমই একটা গান, সো ওই লাভ, আই থট যে আরেকটু হয়তো বা রোম্যান্টিসিজম, যে জিনিসটা আমি খুব এরকম গানে খুব এক্সপেক্ট করি, ওই জিনিসটা আমি মিস করেছি। বাংলায়ও এমন কিছু গান আছে যেগুলো শুনলে আপনার জোর করে প্রেমে পড়তে ইচ্ছে করবে, তেমনই একটা গান নিয়ে আসছে মৌ। তুমি আঁকা শির বুকে বিশালতা উপমা, তুমি আমার চোখে তে সরলতা প্রতিমা, আমি তোমাকে করি ভেঙে ছুরি শতবার, রয়েছো তুমি বহু দূরে, আমাকে রেখে ছাড়ো না, হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না, লাগে না জোড়া, আমাকে ধরো না, আমি দাঁড়াবো, প্লিজ। অসাধারণ অসাধারণ, অনেক দিন পর মনে হয় এত পারফেক্টলি কাউকে গাইতে দেখলাম, এত পারফেক্টলি। এবং আমার মনে হচ্ছে আজকে আজকের রাতে সবচেয়ে বুদ্ধিমতী মেয়েটা তুমি, সবচেয়ে বুদ্ধিমতী। থ্যাংক ইউ। মানে তোমার গান যে তুমি সিলেক্ট করছো এটা এত পারফেক্ট তোমার ভয়েসের জন্য, এবং ডেলিভারি আনবিলিভেবল, লাইভে এত সুন্দর গাওয়া, hats off, thank you so much, thank you. আমিও তোমার জন্য দাঁড়াতে চাই, in fact আমি ভাবছিলাম আমি দাঁড়াবো তার আগে, তুমি আপা দাঁড়া গেল, thank you so much. honestly oh my god, see there you go, you deserve it, thank you so much, you that means it. a lot to me, thank you. দুর্দান্ত সব পারফরমেন্সেস, আর এই এপিসোডে জাজেসদের কাজটা কিন্তু অনেক 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 কঠিন হবে, বাট মোর অ্যামেজিং পারফরমেন্সেস টু কাম, কিপ ওয়াচিং সানসিল্ক ডিভাস। আমি ছোট্ট একটা বিরতি নেব। এলেই যদি কেন চলে যাবে এখনি, উই হ্যাভ ডিসাইডেড যে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে আমরা দুজনকে আনতে চাই। কেরাটিন ইয়ো
রকার যুক্ত সানসিল্ক থিক অ্যান্ড লং, এখন ঘন কালো চুলে স্টাইল করো মন খুলে। এখন ওকে সারপ্রাইজ বার্থডে আলিয়া, ঘন কালো চুলে স্টাইল করো মন খুলে। ওয়েলকাম ব্যাক টু সানসিল্ক ডিভাস, বাংলাদেশের প্রথম ফিমেল মিউজিক রিয়ালিটি শো। আমাদের সবার জীবনে অনেক প্রেশার থাকে, অনেক চ্যালেঞ্জেস থাকে, আর সানসিল্ক বিশ্বাস করে প্রতিটি মেয়েরই সুযোগ পাওয়া উচিত সব চ্যালেঞ্জেসকে পেছনে ফেলে নিজের প্যাশনকে এক্সপ্লোর করার। আর সেজন্যই ট্রেন্ডস লিমিটেড এবং সানসিল্ক নিয়ে এসেছে সানসিল্ক ডিভাস, তাদের জন্য যারা নিজেদের গান গাওয়ার প্যাশনকে এক্সপ্লোর করতে চায় এবং গড়তে চায় দেশের প্রথম অল ফিমেল প্রফেশনাল মিউজিক ব্যান্ড, এবং সাথে আছে সোনি ডিএডিসি অ্যাজ কন্টেস্ট পার্টনার। আজকের এপিসোডে আমাদের পিয়ানো রাউন্ড হচ্ছে এবং আমাদের নেক্সট পারফর্মার অতসী। আমরা দুজনকে আনতে চাই, বিকজ তাদের গলা খারাপ ছিল। ইটস নট লাইক তারা খারাপ পারফর্ম করেছে। সো সেই দুজন, উড ইউ লাইক টু নেম দেম? রাইট, সো সেই দুজন হলো অজন্তা এবং অন্নি। ওয়াও, ফ্যান্টাস্টিক, আই এম রিয়েলি এক্সাইটেড। আমাদের টপ 10 পারফর্মার যারা ছিলেন, আমার খুব ইচ্ছে হচ্ছে যে তাদের নার্ভটা একটু চেক করার, কারণ এখন আরও দুজন, নাও ইটস টপ 12, এবং কম্পিটিশন আরও স্টিফ হবে ন্যাচুরালি। এবার মঞ্চে আসছে, যেমনটা জোহাদ, আলিফ এবং সুমি বলেছে, যে দুজন ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছে, তারা আবারও এখানে পারফর্ম করার সুযোগ পাচ্ছে, অজন্তা এবং অন্নি। শুরুতেই সুযোগ পাচ্ছে অজন্তা। Tonight the music seems so loud, I wish that we could
টেম্পোতে একটু এদিক ওদিক ছিল, বাট স্টিল ইউ ডিড এ গুড জব অ্যান্ড আই এম জাস্ট হ্যাপি দ্যাট ইউ আর ব্যাক ইন সিঙ্গিং। থ্যাংক ইউ সো মাচ। ইটস আ ভেরি ডিফিকাল্ট সং অ্যান্ড ওয়ান অফ মাই ফেভারিটস। তোমার ভয়েসে শুনতে খুব ভালো লেগেছে অ্যান্ড অফ কোর্স রোমেল ভাইয়ের পিয়ানো, ব্রিলিয়ান্ট কম্বিনেশন। অজন্তা সেকেন্ড চান্সটা কাজে লাগাতে পেরেছে কিনা সেটা সময় বলে দিবে। অ্যান্ড নাও ইফ ইউ রিমেম্বার দ্য ট্যাটু গার্ল অন হিজ ব্যাক। There's a place in your heart and I know that it is love, and this place could much brighter than tomorrow, and if you really try you'll find there's no need to cry, in this place you'll feel there's no hurt or sorrow. To get there, if you care enough for the leaving, make a little space to make a better place. Heal the world, make it a better place for you and for me and the entire human race. তুমি যখন গান ছাড়ো, ছাড়ার সময় সুরটাও ছেড়ে দাও, মানে টেনে আসো কিছুক্ষণ, তারপর ঠিস করে সুরটা চেপে পড়ে যায়, এগুলো একটু খেয়াল রাখতে হবে। দিস ওয়াজ ইয়োর সেকেন্ড চান্স, তাই না, টু রিয়েলি গেট ইট রাইট, অ্যান্ড আই থিঙ্ক আনফর্চুনেটলি আই থিঙ্ক একটু শর্ট হয়েছে আর কি, বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স, অল দ্য বেস্ট। দুর্দান্ত সব পারফরম্যান্সেস আর এই এপিসোডে জাজেসদের কাজটা কিন্তু অনেক 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 কঠিন হবে, বাট মোর অ্যামেজিং পারফরমেন্সেস টু কাম, কিপ ওয়াচিং সানসিল্ক ডিভাস। আমি ছোট্ট একটা বিরতি নিব, আজকে কঠিন কাজটা আমি করতে চাই না, জাজেসদের উপর ছেড়ে দিতে চাই। জোহাদ, অত শি সেফ অর ইজ শি গোয়িং হোম? অন্নি, অজন্তা দুজনেই ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছিলেন আজকে, দুজনেই এখন বটম টুতে, কাউকে আবারও চলে যেতে হবে। তোরা এখানে তাড়াতাড়ি চল, এভাবে এই হেয়ার স্টাইলে কোথায় যাচ্ছি? সারপ্রাইজ, সিম্পল লাগছে, কেরাটিন ইয়োগার্ট যুক্ত সানসিল্ক থিক অ্যান্ড লং, এখন ঘন কালো চুলে স্টাইল করো মন খুলে। ওয়াও, এখন ওকে সারপ্রাইজ, হ্যাপি বার্থডে আলিয়া, ঘন কালো চুলে স্টাইল করো মন খুলে। শুরুতেই বলেছিলাম যে আজকে কিন্তু এলিমিনেশন হবেই। নাও ইটস টাইম ফর দ্য রেজাল্টস। আমার পেছনে ছয়জন দাঁড়িয়ে আছে, আজকে মার্কিংয়ের বেসিসে তারা বটম সিক্সে আছে, এবং বাকি যে ছয়জন দে আর অল সেফ, দে আর থ্রু টু দ্য নেক্সট রাউন্ড, কংগ্রেচুলেশনস টু দেম। শুরুতে ডাকতে চাই অতসীকে। অতসী, ইট মাস্ট বি ডিফিকাল্ট ডেঞ্জার জোনে থাকা, আজকে কঠিন কাজটা জাজেসদের উপর ছেড়ে দিতে চাই,
Zohad. Otushi, you're safe. Congratulations. Thank you. Well done. এবার সামনে আসার জন্য অনুরোধ করব আনিকাকে। Well, you have to give it to her. She's safe. Okay. Thank you. Keep on smiling. Congratulations. Thank you. Shazin. Sharmin Sultana Shumi. Oh, safe. Thank you. একটু বললে আমরা রিয়্যাক্ট করার সুযোগ পেতাম। Congratulations. অন্নি, রজুবা, অজন্তা তিনজনই প্লিজ সামনে আসবেন। It's a tough thing to ask somebody to come over and decide something like this. But since এটা আমার এখন দায়িত্ব, I have to. The name is Rojuba. So I guess, you know, you're gonna go home. Hard luck, Rojuba. অন্নি, অজন্তা দুজনেই ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছিলেন আজকে এবং দুজনেই এখন বটম টুতে এবং কাউকে আবারও চলে যেতে হবে। অজন্তা, এরকম হয়, আপনি দ্বিতীয় সুযোগ পান কিন্তু সেটা আসলে সুযোগ হয়ে আসে না, কিন্তু আপনি আরও একটা সুযোগ পাচ্ছেন। ইউর সেফ, কংগ্রেচুলেশনস। অন্নি, হাউ ডিফিকাল্ট ইট ইজ? আসলে আমি সরি বলতে চাই জাজদের কাছে, যে তারা অনেক অনেক এক্সপেক্ট করছিল আমার কাছ থেকে, বাট আমি কিছু করতে পারিনি। আই এম রিয়েলি সরি। টপ 10 থেকে টপ 12, আবারও টপ 10, দ্য জার্নি কন্টিনিউস। কিন্তু এখনও সেই কাঙ্ক্ষিত চারজন কারা হবেন সেটা দেখতে হলে, সেটা জানতে হলে আপনারা দেখতে থাকুন সানসিল্ক ডিভাস অ্যান্ড কিপ ইউর আইজ অন দীপ্ত টিভি। শেষে